हेलो बंधुरा, दिस इज फेरदोस सिविल इंजिनियर। अस्सलामु आलाइकुम, सबाई के स्वागतम रिलायबल नोटिसर पक्ष थेके। आज के आमी आपनादेर के एमन एकटी बिल्डिंग देखाबो। आशा करी बिल्डिंगटी होयतो आपनारा आगे कखनो देखेननि। एमन एकटी बिल्डिंग, ए बिल्डिंगटी खुबी चिकन जायगा निये होच्छे तैरी करा, खुबी अल्प जायगा। आपनारा जानले खुबी अबाक हबेन, ए बिल्डिंगटी होच्छे 7 फिट बाय होच्छे 45 फिट जायगा निये बिल्डिंगटी तैरी करा होयेछे। আপনারা হয়তো অবাক হবেন যে 7 ফিট জায়গা নিয়ে বিল্ডিং কিভাবে তৈরি করা যায়। আসলে এই 7 ফিট জায়গা নিয়ে যার জন্য বিল্ডিংটি তৈরি করেছেন তিনি হচ্ছে প্রবাসী সাব্বির ভাই। সাব্বির ভাই তার জায়গাটি কিনেছেন এমন ভাবে 8 ফিট বাই হচ্ছে 57 ফিট জায়গা তিনি কিনেছেন, এবং হচ্ছে এখন তিনি 7 ফিট বাই হচ্ছে 45 ফিট জায়গা নিয়ে বিল্ডিংটি তৈরি করতে চেয়েছেন। সো আশা করি এই বিল্ডিংটির ভেতরে আপনাদের কাছে ভালো লাগবে, যদিও খুব চিকন জায়গা নিয়ে বিল্ডিংটি তৈরি করা। আসলে কিছু করার নাই, এমন চিকন জায়গায় আমি জানি না এর থেকে ভালোভাবে বিল্ডিং করা যাবে কি না। যদি কখনো করা যায় বা এরপরে যদি আমার মাথায় অন্য কোনোভাবে চিন্তা আসে তাহলে হচ্ছে করে দেখাবো। আর আপনাদের কিছু কথা বলে নিই, লম্বা বাড়ির ক্ষেত্রে যদি প্রস্থের তুলনায় 1.5 গুণ দৈর্ঘ্যটা বড় হয় তাহলে হচ্ছে আপনারা সেই বিল্ডিংটি বেশি বহুতল ভবন করবেন। আর যদি বহুতল ভবন করতে চান, অর্থাৎ 3-4 তলার উপরে করতে চান, সেটা অবশ্যই অবশ্যই ইঞ্জিনিয়ারের কাছ থেকে স্ট্রাকচারাল ডিজাইন নিয়ে তারপরে বিল্ডিংটি তৈরি করবেন। যদি একতলা তৈরি করেন তাহলে আপনারা মিস্ত্রিদের করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি দুতলা বা তিনতলা করতে চান এমন চিকন জায়গায়, অবশ্যই অবশ্যই ইঞ্জিনিয়ারের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে হচ্ছে বিল্ডিংটি তৈরি করবেন। আমি বিল্ডিংটির চারপাশটা একটু দেখাই। আপনারা এই দিক থেকে চিন্তা করেন, এই বিল্ডিংটি যদি 3-4 তলা হয় আর যদি বাতাসটা এই দিক থেকে লাগে তাহলে খুবই বিল্ডিংয়ের খুব অল্প জায়গায় হচ্ছে বাতাসটা লাগবে, এবং পিছনে অনেকগুলো কলাম রয়েছে যে কারণে বিল্ডিংটি তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু বাতাসটা যখন এই দিক থেকে আপনার বিল্ডিংয়ে লাগবে তখন হচ্ছে আপনার বিল্ডিংটা যেহেতু অনেক চিকন এবং বহুতল ভবন করেছেন, 3-4 তলা করেছেন, অনেকটা জায়গা জুড়ে হচ্ছে এই বাতাসটা লাগবে, এবং হচ্ছে বিল্ডিংটা এই দিক থেকে পেছন দিকে পড়ে যাওয়ার প্রবণতা দেখাবে। সো সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই সতর্ক থেকে আপনারা বিল্ডিংটি তৈরি করবেন যেন বাতাস বা ভূমিকম্প আপনার বিল্ডিংটি ফেল না করে। সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে তারপরে হচ্ছে বিল্ডিংটি তৈরি করবেন। সো আমরা বিল্ডিংটি, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইডে হচ্ছে আমরা ছাদে ওঠার জন্য এটা সিঁড়ি রেখেছি। আপনারা দেখেন এই সিঁড়িটা খুবই অল্প জায়গা নিয়ে তৈরি করা, প্রায় 3 ফিট জায়গা নিয়ে হচ্ছে এই সিঁড়িটি তৈরি করা হয়েছে, একটা রাউন্ড সিঁড়ি। আপনারা এই সিঁড়িতে হচ্ছে উপরে উঠতে পারবেন। এই সিঁড়িটা কেন রেখেছি সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। এবং এই পাশটা হচ্ছে আমাদের রাইট সাইড, এবং এটা হচ্ছে ব্যাক সাইড, এবং এটা হচ্ছে আমাদের লেফট সাইড। আমি আপনাদের চারপাশ থেকে দেখালাম, এখন যদি আমি আপনাদেরকে ভেতরে নিয়ে যাই এবং ভেতর থেকে দেখাই যে আমরা কী কী পেয়েছি সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, একটু জুম করে নিই, এরপর হচ্ছে যদি আমি একটু উপর থেকে হাইড করে নিই তাহলে হচ্ছে আপনাদের দেখতে একটু সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভেতরে চলে আসছি। আমরা যদি এই মেন দরজা দিয়ে যদি ভেতরে প্রবেশ করি, আপনারা দেখুন প্রথমেই হচ্ছে আমরা একটা বেডরুম পেয়েছি, এবং বেডরুমের এই পাশটাতে হচ্ছে আমরা একটা বাথরুম পেয়েছি, এবং বাথরুমের এই পাশে হচ্ছে আমরা একটা কিচেন পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কিচেনটা, কিচেনের এই পাশে হচ্ছে একটা বেডরুম, এবং হচ্ছে এটার পাশে হচ্ছে একটা সিঁড়ি, এটা হচ্ছে সার্কেল সিঁড়ি। এই সার্কেল সিঁড়ি কেন রেখেছে সেটা আমি একটু পরে বলবো। এদিকে একটা স্পেস রয়েছে, এরপর হচ্ছে একটা বেডরুম, আর এই বেডরুমের সাথে হচ্ছে এদিকে আমাদের একটা অ্যাটাচ বাথরুম রয়েছে। এখন আমি সিঁড়িটা কেন রেখেছি সেটা একটু বলি। আপনারা দেখেন যদি আমরা এই রুমটাতে প্রবেশ করতে চাই তাহলে হচ্ছে মেন গেট দিয়ে প্রবেশ করার পর এই রুমটা ক্রস করতে হবে, এরপর হচ্ছে বাথরুমটা ক্রস করতে হবে, এরপর হচ্ছে কিচেনটা ক্রস করতে হবে, তারপর হচ্ছে এই রুমটা ক্রস করতে হবে, তারপর হচ্ছে এই রুমটা আসতে হবে। আসলে আপনারা জানেন যে ফ্যামিলি বাসা থাকতে গেলে কিছু গোপনীয়তা বজায় রাখতে হয়, তারপর হচ্ছে কিছু মানুষের রাতে বেরোতে গেলে ডিস্টার্ব হতে পারে, যে কারণে হচ্ছে এক রুমের ভেতর দিয়ে আরেক রুমে প্রবেশ না করাই ভালো। এর জন্য হচ্ছে আমরা এই সার্কেল সিঁড়িটা এখানে রেখেছি। সার্কেল সিঁড়িটা হচ্ছে খুব অল্প জায়গা নিয়ে তৈরি করা, এখানে শুধুমাত্র হচ্ছে একটা মানুষ যেন ওঠানামা করতে পারে সেজন্য হচ্ছে সার্কেল সিঁড়িটা তৈরি করা হয়েছে। এখানে আপনারা সার্কেল সিঁড়িটা দেখতে পাচ্ছেন। আর আপনারা যদি কোনো ফার্নিচার আনতে চান সেক্ষেত্রে হচ্ছে এই দিক দিয়ে আপনারা ফার্নিচারটা প্রবেশ করাবেন, এরপর হচ্ছে এই সারির সবগুলো দরজা যদি খুলে দেন তাহলে হচ্ছে আপনারা এই ফার্নিচারগুলো এই দিকে প্রবেশ করাতে পারবেন। সেই সুযোগটা আপনাদের রয়েছে। সেটা হচ্ছে ফার্নিচার তো সবসময় প্রবেশ করাবেন না, মাঝে মাঝে হয়তো প্রয়োজন পড়বে, সেই ক্ষেত্রে হচ্ছে দরজা সবগুলো খুলে দেবেন, তারপর হচ্ছে এদিকে ফার্নিচারগুলো প্রবেশ করাবেন। আর যদি সবসময় বেরোতে চান বা প্রবেশ করতে চান
এই সার্কেল সিঁড়ি দিয়ে হচ্ছে আপনারা ছাদে চলে যাবেন এবং হচ্ছে ছাদ দিয়ে আপনারা এই সিঁড়ি দিয়ে হচ্ছে বাইরে আসবেন এবং ভিতরে প্রবেশ করবেন। সাব্বির ভাই একবার আমাকে জিজ্ঞেস করেছিলেন যদি কোনো বয়স্ক মানুষ এই রুমে প্রবেশ করতে চায় সেক্ষেত্রে তো এই সার্কেল সিঁড়িটা তিনি ব্যবহার করতে পারবেন না, তার ক্ষেত্রে কী করা যাবে? যদি কখনো বৃদ্ধা মানুষ কিংবা অসুস্থ মানুষ যদি এদিকে প্রবেশ করতে চায় সেই ক্ষেত্রেও হচ্ছে ফার্নিচারের মতো হচ্ছে এদিকে সবগুলো দরজা খুলে এরপরে হচ্ছে প্রবেশ করতে পারবে, সেই সুবিধাটা রয়েছে। এর জন্য হচ্ছে আপনাদের এই বাথরুম বা কিচেনগুলো হয়তো একটু ছোট ছোট মনে হচ্ছে। আর একটা কথা হচ্ছে আপনারা দেখেন এখানে হচ্ছে একটা কিচেন রেখেছি, এই কিচেনটা হচ্ছে এই রুমের জন্য এবং চাইলে এই রুমের মানুষ ব্যবহার করতে পারবে, হয়তো বাথরুমের উপর দিয়ে আসতে হবে এরপর হচ্ছে কিচেনটা ব্যবহার করতে হবে। আর আপনারা যদি এই রুমের মানুষ যদি এই কিচেনটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে হচ্ছে এই রুমের মানুষ এই সিঁড়ি ঘরের নিচে হচ্ছে একটা ওভেন বসিয়ে এটাকে কিচেন ঘর করতে হবে। এছাড়া আসলে এই অল্প জায়গাতে তেমন কোনো ব্যবস্থা নেই, এই রুমের মানুষও সেম। আপনারা হচ্ছে এই সিঁড়ির নিচে হচ্ছে আপনারা একটা সিস্টেম করে হচ্ছে ওভেন বসাবেন, এদিকে ওয়ালটা একটু বাড়িয়ে দিয়ে বাঁকা করে নিয়ে তারপর হচ্ছে এই সিঁড়ির নিচে একটা ওভেন বসবে, এইভাবে সিস্টেম করতে হবে। এবং এটার সাথে হচ্ছে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে, এদিকে আপনারা দেখুন এটা হচ্ছে একটা অ্যাটাচ বাথরুম। আর বাকি সব হচ্ছে এইভাবে। আপনারা আশা করি যে বুঝতে পেরেছেন এই বিল্ডিংয়ের ডিজাইনটি কীভাবে হচ্ছে তৈরি করা হয়েছে এবং কীভাবে এটা ব্যবহার করা হবে এই রুমটি। আসলে এই অল্প জায়গা বা এমন চিকন জায়গাতে আসলে বিল্ডিং করাটা একটু জটিল। সো সাব্বির ভাই যেহেতু তিনি এই অল্প জায়গা কিনে ফেলেছেন এখন এটা তো আর অন্য কিছু করা যাবে না, এর জন্য হচ্ছে তিনি এইভাবে ছোট ছোট তিনটা রুম করতে চান বাড়িটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এটা ছিল হচ্ছে আমাদের বিল্ডিংটি, আশা করি আপনাদের এই ডিজাইনটি পছন্দ হয়েছে। তবে এই বিল্ডিংটিতে হচ্ছে কী পরিমাণ মালামাল লাগবে এবং কী পরিমাণ খরচ লাগবে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই বিল্ডিংটি হচ্ছে টোটাল আমার, আপনারা দেখুন এই বিল্ডিংটি হচ্ছে টোটাল আমার হচ্ছে 45 ফিট এবং হচ্ছে এদিকে 7 ফিট জায়গা নিয়ে বিল্ডিংটি তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই বিল্ডিংটি হচ্ছে আমার দৈর্ঘ্য হচ্ছে 45 ফিট এবং হচ্ছে এদিকে 7 ফিট জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। আমি আপনাদের রুমের এরিয়াগুলো একটু দেখাই। এদিক দিয়ে যদি আমরা ভিতরে প্রবেশ করি তাহলে হচ্ছে আমরা একটা বেডরুম পেয়েছি, এটা হচ্ছে 6 ফিট 2 ইঞ্চি বাই হচ্ছে 9 ফিট। আর আমরা বাথরুমগুলো পেয়েছি হচ্ছে 3 ফিট বাই হচ্ছে 6 ফিট 2 ইঞ্চি। কিচেনটাও সেম 3 ফিট বাই হচ্ছে 6 ফিট 2 ইঞ্চি। আর যেহেতু খুব অল্প জায়গা নিয়ে বিল্ডিংটা তৈরি করা সেক্ষেত্রে ছোটো ছোটো করেই হচ্ছে তৈরি করতে হবে সব কিছু। এই বেডরুমটা হচ্ছে 6 ফিট 2 ইঞ্চি বাই হচ্ছে 9 ফিট। আর এই বেডরুমটা হচ্ছে 6 ফিট 2 ইঞ্চি বাই হচ্ছে 8 ফিট 8 ইঞ্চি, একটু ছোটো বেডরুমটা। এটার সাথে হচ্ছে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে 3 ফিট বাই 6 ফিট 2 ইঞ্চি। আসলে এই অল্প জায়গাতে আসলে এর থেকে ভালোভাবে আসলে তৈরি করা সম্ভব না। সো আমি এটা তৈরি করে দেখালাম। আর আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে হচ্ছে আপনারা এমন চিকন জায়গা কখনোই জেনে শুনে কিনবেন না, যেহেতু সাব্বির ভাই কিনে ফেলেছেন তাই এই ডিজাইনটা করে দেখালাম। আসলে এই অল্প জায়গাতে হচ্ছে যে প্ল্যানটিকে আমি আপনাদেরকে দেখালাম, আশা করি এই প্ল্যানটি সবার কাছেই বেশ ভালো লাগবে। আর কী পরিমাণ মালামাল লাগবে এবং কী পরিমাণ খরচ লাগবে আমি সেটা আপনাদেরকে একটু দেখাই। এই বিল্ডিংটি আমরা একতলায় ফাউন্ডেশন করবো এবং হচ্ছে একতলায় কমপ্লিট করবো, এর বেশি করবো না। সো সেক্ষেত্রে হচ্ছে আমার রড লাগবে 1729 কেজি, সিমেন্ট লাগবে হচ্ছে আমার 197 ব্যাগ, স্যান্ড বা বালি লাগবে হচ্ছে আমার 647 কিউবিক ফিট, ব্রিক বেট লাগবে হচ্ছে আমার 13,214টি, লেবার কস্ট হচ্ছে আমার টোটাল জায়গার পরিমাণ আসছে হচ্ছে 315 স্কোয়ার ফিট। যদি আমি 170 টাকা করে ধরি আমার খরচ আসবে 53,550 টাকা। এগুলো হচ্ছে আমার বর্তমান বাজার মূল্য। আপনাদের বাজার মূল্য যদি এর থেকে কম বা বেশি হয় আপনারা মালামালের সাথে গুণ করে দেবেন তাহলে হচ্ছে মোট মূল্যটা পেয়ে যাবেন। আপনারা দেখুন আমাদের টোটাল খরচ হচ্ছে 3,90,951 টাকা। এই খরচটা শুধুমাত্র হচ্ছে স্ট্রাকচারাল খরচ, অর্থাৎ হচ্ছে রড, সিমেন্ট, বালি এবং হচ্ছে ইট, আর হচ্ছে লেবার কস্ট, এই 5টা খরচের মোট খরচ হচ্ছে এই খরচটা। আপনারা জানেন এর বাইরে আরও কিছু খরচ রয়েছে, যেমন দরজা, জানালা, রং, টাইলস, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ইত্যাদি ধরনের খরচ রয়েছে। সো আপনারা যদি সব মিলিয়ে হিসাব করেন তাহলে হচ্ছে আপনাদের প্রায় 4.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকার মতো খরচ চলে যাবে এই বিল্ডিংটি তৈরি করতে। সো আপনারা খরচটা দেখতে পারলেন, আশা করি আপনাদের এই প্ল্যানটি এবং হচ্ছে ডিজাইনটি এবং খরচ নিয়ে সব মিলিয়ে আশা করি আপনাদের সবার কাছে বেশ ভালোই লেগেছে। আপনারা সবসময় নির্ভরযোগ্য তথ্য পাওয়ার জন্য হচ্ছে রিলায়েবল নোটিশের সাথে থাকবেন। আমি চেষ্টা করবো সবসময় আপনাদের নির্ভরযোগ্য তথ্য দেওয়ার জন্য। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে স্ক্রিনে দেখানো নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর কোথাও না বুঝলে হচ্ছে কমেন্টস করতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেবো। সো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।